পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া অঞ্চলের গোপালনগর গ্রামে এবং সরিষাডাঙ্গা গ্রামে শ্রী শ্রী শান্তিকালী ও মনসা পূজা প্রায় 300 বছরে পদার্পণ করল। গোপালনগর গ্রামে আষাঢ় নবমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। শনিবার সরিষাডাঙ্গা গ্রামে পূজা অনুষ্ঠিত হয়। দুটি গ্রামেই রীতিনীতি মেনে পূজা অনুষ্ঠিত হয়। দুদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান পূজা কমিটির সদস্যরা। গোপালনগর গ্রামে মূল মন্দির থেকে চতুর্দোলা করে শ্রী শ্রী শান্তিকালী মাতাকে গ্রামে পরিক্রমা করিয়ে সরিষাডাঙ্গা গ্রামে এসে পূজিত হয়। পরে আবার মূল মন্দিরে ফিরে আসেন। এদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কমল ভট্টাচার্য, অরু সেন, সমীর ভট্টাচার্য, হেমন্ত ভট্টাচার্য, স্বপন ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এটা গোপালনগর গ্রাম। প্রত্যেক বছর এই আষাঢ় নবমী তিথিতে এই পূজাটা হয়। আমি এসেছি যোগরাম থেকে। এরা গোপালনগর সরিষাডাঙ্গা উভয় গ্রাম। আজকে কি সরিষাডাঙ্গার পুজো? আজ সরিষাডাঙ্গা, আগামীকাল গোপালনগরের পুজো হয়ে গেছে। বিধিগত বনেদের জমিদের নাম চন্দ্রদেবের মা উঠেছিলেন, তাকে নদীর জলে ফেলে দেওয়া হয়েছিল। এরপরে আপনার মা সোমনাথ দাসে নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। আর এই মায়ের কি নাম? শান্তিকালী এবং কালীমনসা। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।